শাওয়াল মাসে প্রেণবি সালুল ছয়টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সন্ন্যত রোজা যে রমজানের ত্রিশ রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা ছয়টা রোজা রাখা প্রেণবী সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো কানা দাহার ওই ব্যক্তিকে আল্লাহ তারা সারা বছর রোজা রাখার সমদান করবে তাহলে রমজানের ত্রিশটা রোজার সাথে সাউওয়ালে যদি ছয়টি রোজা আমরা প্লাস করি তাহলে এই ছত্রিশটা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সব পাবো কিভাবে অনেক স্কলারগণ বলেছেন আল্লাহ তালা সাধারণত নেকামলের সওয়াবকে দশ গুণ বাড়িয়ে দেন সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কাউকে চেলে আল্লাহর বাড়িয়েও দেন কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেন তো ত্রিশটা রোজা আমরা রমজানে রাখি সাধারণত কখনো ত্রিশে হয় সাধারণত ত্রিশে সর্বোচ্চ তো ত্রিশটা রোজার সাথে যখন আরো ছয়টা রোজা আমরা প্লাস করলাম শাওয়াল মাসে তাহলে ছত্রিশ হলো ছত্রিশ কে যদি আমরা দশ দিয়ে গুন দিই কয়তো হয় তিনশো ষাট সারা বছর রোজা রাখার সবের সূত্রটাকে অনেক বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন তো যাই হোক যে সাত সময় বা সাতটি সাত ধরনের নফল বা সুন্নত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সাওয়ালের ছয়টা রোজা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সুবিধা আছে সাওয়ালের ছয় রোজা একসাথে থাকা জরুরি না আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন এই সপ্তাহে দুটো রাখলেন আবার সামনের সপ্তাহে তিনটে রাখলেন আজকে একটা রাখলেন দুদিন গ্যাপ দিয়ে একটা রাখলেন আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ সওয়ালের ছয়টা রোজা আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয় তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে সওয়ালের রোজা রাখতে পারলে উত্তম যদি দেখা যায় যে না কাজাগুলো রেখে আবার সওয়ালের রোজা রাখা মাত্রা দ্বারা সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে তিনি আগে সাওয়ালের ছয় রোজা রেখে এরপর কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ করবেন তাহলে এক নম্বর হলো শাওয়ালের ছয় রোজা দ্বিতীয়ত হল জিলহজ এই জিলহজ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনা খাতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম সাউওয়ালের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ নয় জিলহজ আরাফাত দিনের রোজা এটা নবী সাল্লাম বলেছেন আহতাসিবাহি বাহা যে এক বছর আগের এবং এক বছর পরের পুরা গুনা আল্লাহ মাফ করে দেন তাহলে দুইটা পাইলাম সাউওয়ালের ছয়টা আর জিলহজের নয় তারিখ নাম্বার তিন মোহাররম মাসে বেশি বেশি রোজা রাখা কোন মাসে বেশি বেশি রোজা রাখা কার নাবি আল্লাহ সাল্তু সাল্লাম বলেছেন আহ বসু আমিল্লাহি শাহরুল্লা হেল মোহারররম বাহাদার মদন শাহরুল্লাহ মোহাররম আউ কামাউ রাদ ফেলে হাদিস রমজানের পর মোহাররম মাসের রোজা হল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মোহাররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত তাহলে তিনটা পেলাম চার নম্বর হলো মোহাররম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মহারমের দশ তারিখকে বলা হয় হিজড়ি বর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মহারম সেই মহারম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা নুয়াল মুসালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তালা আশুরের দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য নবীলাম এই দিনে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত অতএব রোজা রাখার আমরা আরেকটা ফর্ম্যাট ফরমেট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আশুরের দিনে রোজা রাখা এই আশুরের দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি লাসু তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরার রোজাগুলো যখন রাখবো জিলহজ নয় আশুরের রোজা যখন রাখবো তখন মহার্রমের নয় আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা একরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এবং এগারো তাহলে চারটা সোনাথ রোজার অপশন পেলাম আমরা সাউওয়ালের ছয়টা জিলহজের নয় তারিখ আর মোহরমের নয় দশ অথবা দশ এগারো আর বুড়া মোহরম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হলো সাবান মাস সাবান মাসে প্রে নবী সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়সালা বলেছেন কারান্নবী সাল্লাম ইয়াসুম ও শাহান আল্লাহ কালী নবীজি পুরো সাবান জুড়ি রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো সাবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর হল সাবান মাসে বেশি নফল রোজা রাখতেন রমজানের আগের মাস পাঁচটা ফরমেট হয়ে গেল আরও দুইটা আইটেম আছে তার একটা হল মাসিক আরেকটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ এই দিনগুলোকে বলা হয় অর্থাৎ চাঁদ এই পরিপূর্ণ থাকে থাকে আকাশ তো এই জন্য আইয়ী বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুলনাদ নবিসাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নত রোজার প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কেউ বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজায় রাখা দেখা যায় ইমানদারের ওই যে বললাম কোনো রেস্ট নেই তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তারা ইমানের কোনো কি নাই রেস্ট নাই সে আমল করতে থাকবে আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে এগুলো সারা বছরই দরকার আছে বান করার দরকার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ধমসি খাওয়া ধরলেন তো যেই সেই হয়ে যাবে যদি নবী আসলামের সোননাথকে কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে নবী ইসলি সালাম এই সুন্না যদি মেনে চলে প্রতি সপ্তাহে সম বৃহস্পতি মাসের তেরো চোদ্দ পনেরো আর বাকি যেগুলো কথা বললাম শাওয়ালের ছয়টা রোজা এবং জিলহজের হজের নয় তারিখ এবং মুহররমের নয় দশ মুহররম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে ঈশ্বা আল্লাহ হবে ইদনিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে বিনিময় পাবে ওয়াসাল্লাম সুন্নাত জিন্দা হবে এবং রোজা শুধু রমজানের জন্য হলো না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান মা ইনশা আল্লাহ তালা সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের এবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন বলেন আমি রমজানে যে বা আমরা এবাদত বন্দী করেছি বিশেষ করে রোজা রেখেছি সেগুলো যেন রমজান পরেও আমরা রাখতে পারি সে চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন